বন্ধুরা, যখনই আমরা কোনো হেলদি খাবার রান্না করতে যাই, তখনই সবার প্রথমে মনে পড়ে ওটসের কথা। কিন্তু এই ওটস কী দিয়ে রান্না করলে টেস্টিও হবে আবার হেলদিও হবে, চলো দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, দেবযানীস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো বন্ধুরা, ওটস, আমরা যখনই হেলদি খাবার তৈরি করি এই ওটস কিন্তু আমাদের লাগবেই। আর ওটসের সঙ্গে আমি নিয়েছি ডাল আর কিছুটা সবজি। কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম অলিভ অয়েল, তোমরা যে কোনো তেল নিতে পারো। আমি এখানে দিয়ে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, ফোড়ন। তেলটা একটু কম করেই দেবে যেহেতু এটা হেলদি খাবার। আর এখানে আমি কিছুটা ফুলকপি দিয়ে দিলাম, কপিটাকে আগেই একটু ভাপিয়ে নিয়েছি জলে। এবার একটু লবণ দিয়ে দেব। এবার বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। এখানে যে সবজিগুলো তোমাদের ঘরে আছে সেগুলোই ব্যবহার করতে পারো। আমি দিয়ে দিলাম কিছুটা বিনস। এবার এই সবগুলো সবজি একবারে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা গাজর। এবার মিডিয়াম ফ্লেমে সবজিগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার একটু একটু নেড়ে এগুলোকে ভাজতে হবে। আর এর মধ্যে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব। এখানে তোমাদের পছন্দ অনুযায়ী মশলা দিতে পারো। আমি এখানে গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম হাফ চামচ মতো। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা তোমরা যদি না খাও তাহলে স্কিপও করে দিতে পারো। আর দিয়ে দেব ধুয়ে রাখা ডাল। আমি এখানে মুগ ডাল ব্যবহার করেছি, তোমরা চাইলে মুসুর ডালও ব্যবহার করতে পারো। মুগ ডালটাকে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি। এই সবগুলো জিনিস এবার ভালো করে নেড়ে নেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে, চুলার আঁচটা মিডিয়াম রেখেই। এখন আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চারটে, তোমরা ঝালটাকে একটু কম বেশি করে দিতেই পারো। এবার আমি পাশের চুলায় গরম জল বসিয়েছি। দিয়ে দেবো কিছুটা টমেটো, টমেটো যদি তোমাদের ভালো লাগে তাহলে দিতে পারো। এবার সবগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি গরম জল, এখানে একটু বেশি করেই দেবো, ডালটা যেহেতু সেদ্ধ হবে পরে জলটা টেনে যাবে। এবার এই জিনিসটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব 5 থেকে 10 মিনিট। 5-7 মিনিট পর ফিরে এসে একটু চেক করে নেব ডালটা সেদ্ধ হয়েছে কিনা। যখন দেখবো ডালটা হাফ সেদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দেবো ওটসটা। এই ওটসটা তোমরা শুকনো খোলায় ভেজেও দিতে পারো, আমি এমনি এমনি দিয়ে দিলাম। আর এবার ওটস আর ডাল একসঙ্গে সেদ্ধ হবে। নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। আর একটু লবণও দিয়ে দিলাম, প্রথমে একটু লবণ দেওয়া ছিল। এবার 5 মিনিট পর ঢাকনা খুলে চেক করে নেব রান্নাটা হয়েছে কিনা। তবে মনে হচ্ছে সুসেদ্ধ হয়ে গেছে। এটা যেহেতু হেলদি খাবার সেই জন্য এর মধ্যে মশলার পরিমাণটা একটু কমই দেবে, কিন্তু এটা কিন্তু খেতেও টেস্টি লাগে। অনেক সময় অনেকেরই অনেক প্রবলেমসের জন্য হেলদি খাবার খেতে বলে বা ডায়েট করে যারা, তাদের জন্য কিন্তু এটা খুবই কাজে আসবে। এই রান্নাটা খেতেও কিন্তু ভালোই লাগে আর এটা হেলদিও। তোমরা চাইলে এটা তৈরি করে নিতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।